বস্তুকে পুলিশ ধরে মাইর দিছে অনেক মাইর দেওয়ার পর ওই লোক মাইরটার খেয়ে যখন ছাড়া পাইছে এক দোস্ত বলছে দোস্ত এত মারা মারল তোরে আমি দূর থেকে দেখে চিন্তা করলাম শুধুমাত্র কেমনে খাইলি তুই এটা এত জোরে জোরে মাইর এটা কিভাবে খাইলি সম্ভবটা কেমনে হলো আমার তো মনে হচ্ছিল যে এটা দিলে আমি মরে যাব তুই বাঁচলি কিভাবে তখন সে মাইর খাওয়া দোস্ত বলছে দোস্ত রে এটা কোনো ব্যাপার না তোরে ধরে যখন দিবে তখন তুই বুঝবি কেমনে খায় এটা খাইলে বুঝবি এটা খুব সোজা ঠিক একইভাবে মানুষের সাধ্যে যা আছে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে আপনি মনে করেন ফেসবুক ছাড়া আমি বাঁচবো না ইউটিউব ছাড়া আমি বাঁচবো না এগুলো ফালতু কথা অনেক যুবক বলে অমুক মেয়েকে মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক হয়ে গেছে অবৈধ সম্পর্ক হয়েছে তার ছাড়া আমি বাঁচবো না আমি বলি এটা ফালতু কথা ধরে দুইটা চটকরা দিয়া জেলখানা ভরে দিলে আপনিও পারবেন আপনার চোদ্দ গোষ্ঠীও পারবে মানুষ পারবে না যারা বলে এরা সব কাপুরুষ যারা সুপুরুষ যারা সুপুরুষ যারা কার্পুর কাপুরুষ না যারা বীর পুরুষ তারা নিজেদের সমস্ত বদ অভ্যাসকে অপারেশন করতে পারে আজ আমাদের যুবকদেরকে নিজেদের বদ অভ্যাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে অপারেশন করতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন না বলে কোনো কিছু নাই আপনার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনি পারবেন আপনি না পারলে কে পারবে আপনাকে পারতেই হবে আপনাকে পারতেই হবে কারণ পাড়া ছাড়া আর কোনো গতি নাই আপনার আপনি যদি সফলতা চান আপনি যদি সার্থক হওয়া চান আপনি যদি রমজানকে নিজের করে নিতে চান এই রমজানটা আমার হবে আমার এই গ্রামে আমার এই থানার মধ্যে এই রমজানটা আমার সবচেয়ে সফল হবে এটা যদি চান তাহলে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করা শিখতে হবে গোটা দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম পরে করেন আগে নিজে যে অন্যায়ের ভিতরে ডুবে আছেন সেটার সংগ্রাম করা ধরেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ অসম্ভব বলতে কিছু নাই ভাই অমুকরে ছাড়া আমি বাঁচবো না হুজুর কি করব আরে বাঁচবেন না মানে আপনি আমার কাছে আসেন কেমনে বাঁচেন না না বাঁচেন আমি দেখি আপনি বাঁচবেন আপনার চোদ্দ গোষ্ঠীও বাঁচবে হাত পা বাইন্দা ঝুলাইয়া রাখলে দেখবেন যে কেমনে বাঁচেন জেলখানা ভরে দিলে দেখবেন যে কেমনে বাঁচেন শয়তান এগুলো বুঝায় যে অমুকরে ছাড়া আমি বাঁচবো না আরে অবৈধ সম্পর্ক আবার কিসের বাঁচবেন না বিয়ে হয়ে গেলে দেখবেন দুই দিন পরে বলবেন যে অমুকরে ছেড়ে যাইতে পারলে বাঁচি কখনো অবৈধ সম্পর্কে শান্তি থাকতে পারে যুবকরা আপনারা হলেন নতুন গাড়ির মতো নতুন গাড়ির মতো বুড়া মুরব্বীরা পুরান গাড়ির মতো পুরান গাড়ি ব্রেক দিলেও আরো কয়াত যায় নতুন গাড়ি ব্রেক দিলে জায়গায় থেমে যায় ঠিক না বে ঠিক যুবকরা যদি ইচ্ছা করে আমি বদ অভ্যাস ছেড়ে দিব মোবাইল ফোনকে আমি ব্যবহার করব মোবাইল ফোন আমারে ব্যবহার করবে না মোবাইল ফোনকে আমি নিয়ন্ত্রণ করব কখন ব্যবহার করব কি করবো এটা আমার ব্যাপার মোবাইল আমাকে অটো ডাইরেক্ট বানায় ফেলবে সারাদিন ওটার ভিতরে ডুবাই রাখবে আমার মা বাপ চিনবো না ভাই বোন চিনবো না এটা হতে পারে না এই ইচ্ছা যদি মোবাইল ফোনকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা যদি যুবকরা করে সম্ভব কি সম্ভব না অতএব আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে মোবাইল ফোন নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন রমজান মাসের প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন ঈদের আগে ঈদের জন্য ব্যতিব্যস্ত না হয়ে রমজানের শেষ দশককে ইবাদতের মধ্যে কাটিয়ে রমজানকে নিজের করে নেওয়ার তাকওয়া অর্জন করার সবর এবং ধৈর্যের প্রশিক্ষণ করার মাস হিসাবে রমজানকে কাটানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাই দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন